আলহামদুলিল্লাহ সিরাত কনফারেন্সের এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য আমি অনুরোধ জ্ঞাপন করছি আম্বরখানা জামে মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব সিএনআর ট্রাস্টের মোখতারাম চেয়ারম্যান হযরত মাওলানা মুফতি জিয়াউর রহমান সাহেবকে হযরতকে আলোচনা পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ জ্ঞাপন করছি। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد إسلامي আন্দোলন পত্রিকা আয়োজিত আজকের সিরাত কনফারেন্সে সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম সুধীবৃন্দ আজকের এই গুরুত্বপূর্ণ মুবারক এই মাহফিল সিরাত কনফারেন্সে আমরা উপস্থিত হতে পেরেছি আল্লাহ আল্লাহ আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই আমি আসলে কোন সিয়াসি সংগঠনের ব্যানারে কোন সময় আমি উপস্থিত হই নাই, কিন্তু রাসূলের সিরাতের টানে এখানে আসলে কোন দল মত উদ্দেশ্য না, রাসূলের সিরাতের আলোচনা এখানে হবে সেই হিসাবে আমি এখানে এসেছি। নিজের মনের টানে রাসূলের ভালোবাসা নিয়ে এখানে এসেছি, আপনারা যারা এখানে এসেছেন রাসূলের ভালোবাসা মহব্বত নিয়ে এসেছেন। আমার কথা হলো যে আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের চর্চা করি তাহলে আমাদের লাভ যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের কিছুদিন ধরে আমাদের দেশে আমাদের সমাজে একটা প্রচার বলি বা অপপ্রচার বলি আমাদের দেশের মানুষকে আতঙ্কিত করা হচ্ছে, সেটা হচ্ছে 2023 সাল নাকি দুর্ভিক্ষের সাল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে অসংখ্যবার বান্দার রিসেটের দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেছেন। একবার শুধু আল্লাহ তাআলা বলেছেন যে শয়তান মানুষদেরকে রিজিকের অভাবের ভয় দেখায়, আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান মানুষদেরকে রিজিকের অভাবের ভয় দেখায়। সুতরাং শয়তান একবার ভয় দেখাইলো আর আল্লাহ শতবার অভয় দিলেন, আমরা কার কথা মানব? আল্লাহ আল্লাহর কথা আমরা মানব। আমি যে কথা বলা আমি আগামী আমরা মাত্র সামনেই 2023 আসছে আমাদের সামনে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের চর্চা করলে যে লাভটা হয় সেটা হচ্ছে যে মানুষের ভিতরের মধ্যে যে একটা হতাশা আছে সেই হতাশা দূর হয়। ঠিক, আল্লাহ রাসূল মক্কী জীবনে অনেক অভাব বোধ করেছেন, সাহাবে আবি তালিবের মধ্যে মানবেতর জীবন যাপন করেছেন, সেখানে দুর্ভিক্ষের মতো অবস্থা ছিল। আমরা যদি আমাদের যদি অনাকাঙ্ক্ষিতভাবে অর্থনৈতিক কোনো সমস্যা যদি আমাদের দেশে সাময়িকভাবে আসেও আমরা সেভাবে আবি তালিবের শিক্ষা নিয়ে আমরা অগ্রসর হবো ইনশাআল্লাহ, আমরা হতাশ হবো না। আবার আমরা আল্লাহ রাসূলের মদনী জিন্দেগি থেকে আল্লাহ ফুতুহাতের যে কি আমাদের আশা, ফুতুহাতের যে একটা সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটাকে আমরা হতাশাকে আমরা আশায় রূপান্তরিত করবো মদনী জিন্দেগি থেকে। সুতরাং আমরা সকলে এখান থেকে শপথ নিয়ে যাব যে আমরা সকলেই সিরাতের চর্চা করব, আমরা প্রত্যেকে আমরা আল্লাহ রাসূলের সিরাত গ্রন্থ একাধিকবার পাঠ করব। যখন ভারতবর্ষের একটা এলাকায় যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, মহামারী দেখা দিয়েছিল, তখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি নাসরুদ্দিন নামক কিতাব লিখেছেন, ওই কিতাব লেখার বরকতে ওই এলাকা থেকে মহামারী সরে গিয়েছিল। সুতরাং আমাদের আমাদের এলাকা থেকেও আমাদের দেশ থেকেও যত রকমের মহামারী হতে পারে, যত রকমের দুর্ভিক্ষ হতে পারে, রাসূলের সিরাত চর্চার বরকতে এই সমস্ত মহামারী এই সমস্ত দুর্ভিক্ষ আমাদের থেকে আল্লাহ তাআলা সরাইয়া দিবেন। ইসলামী আন্দোলন একটি আশাবাদী এবং মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠছে দিন দিন। আমরা এই আশাবাদ ব্যক্ত করব যে আমাদের মধ্যকার যেহেতু এই সংগঠন একটা চালকের আসনে আছে, আমি মনে করি ইসলামী সংগঠনগুলোর মধ্যে থেকে ইসলামী আন্দোলন একটা চালকের আসনে আছে, অন্যান্য সংগঠনের চাইতে এই সংগঠনের দায়িত্ব অনেক বেশি আমি মনে করি। এবং আমি বিভিন্নভাবে পার্সোনালি ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে আমি আলোচনাও করেছি যে ইসলামী আন্দোলন হাতে ধরে পায়ে ধরে অন্যান্য সংগঠনকে নিয়ে এক হওয়ার চিন্তা করুক। আমাদের মাওলানা মাহমুদুল হাসান ভাই আছেন, সেদিন দেখা হয়েছে আমার রুমে, দীর্ঘক্ষণ আলোচনা করেছি। যারা বড় হয়ে যায় তারা তাদের দায়িত্ব বেড়ে যায়, আমার কথা হলো ইসলামী আন্দোলন সেই দায়িত্বশীলতা থেকে কাজ করে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলন সহ সমস্ত ইসলামী সংগঠনগুলোকে এক কাতারে আসার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।